क्लास टू सब्जेक्ट साइंस सेकेंड में ना कोई एक्सरसाइज फ्रॉम एक्सरसाइज क्वेश्चन नंबर वन राइट टी फॉर ट्रू एंड एफ फॉर फॉल्स एंड द नंबर ए इज द डियर इज अ पेट एनिमल इट इज ट्रू और फॉल्स तो डियर की पेट एनिमल इट इज ट्रू और फॉल्स এটা হলো ফলস তো আমরা এখানে এফ লিখব নাম্বার বি শিপ ক্যারি হেভি লোডস ইট ইজ ফলস সো রাইট হিয়ার এফ বিস গিভস আস হানি মৌমাছি আমাদের মধু দেয় তো এটি ট্রু তাহলে আমরা এখানে ট্রু লিখব নাও ডগস ক্যাটস র্যাবিটস ফিশ অ্যান্ড ফিশ আর ওয়াইল্ড অ্যানিমালস এগুলো কি ওয়াইল্ড অ্যানিমালস ডগস ক্যাটস র্যাবিটস অ্যান্ড ফিশ না এগুলো হলো পেট অ্যানিমালস তো এখানে আমরা কী লিখবো ফলস লিখবো সিল্ক ওয়ার্মস গিভস আস সিল্ক এটি ট্রু সিল্ক আমরা সিল্ক ওয়ার্মস থেকে পাই তো এটিতে কী লিখবো ট্রু লিখবো নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাম্বার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স তো এখানে বক্সে কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে এগুলো দিয়ে আমাদের এই ফিল ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে হবে তো প্রথমে এ নাম্বার রয়েছে মাই সোয়েটার ইজ মেড অফ আমার সোয়েটারটি কী দিয়ে তৈরি কী দিয়ে হবে উল দিয়ে তো আমার এখানে কী লিখতে হবে উল হ্যান্স গিভস আস হেন আমাদের হ্যান্স আমাদের কী দেয় এক্স তো এখানে লিখবো এক্স বাফালোস অ্যান্ড কাউস গিভস আস মিল্ক শিপ গিভস আস উল দ্য স্কিন অফ ডেড স্নেক্স ইজ ইউজ টু মেক লেদার নাম্বার থ্রি ম্যাচিং ম্যাচ দ্য কলমস না উল উল হবে কার সাথে ম্যাচ হবে শিপ শিপ থেকে আমরা উল পাই তো এখানে আমাদের কী লিখতে হবে শিপের এখানে এ লিখতে হবে তোমরা কখনোই দাগ দিয়ে এভাবে করবে না দাগ থেকে এখানে পাশে লিখে দিবে এতে খুব এতে দেখতে ভালো লাগে খাতাও পরিষ্কার মনে হয় মিট মিট হলো গোট তো এখানে বি লিখবে লোডস হচ্ছে ক্যামেল বোঝা বহন করে তাই এখানে সি ওয়াক্স ক্যান্ডেলস ওয়াক্স ক্যান্ডেল তো বিসের সাথে রিলেটেড তো ডি তোমরা এখানে থ্রি নম্বরে ডি লিখবে ঠিক আছে এটা বাড়িতে ফিল আপ করবে